नमस्कार प्रिय दर्शक बंधुरा एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनले आपनादेर प्रत्येक के अनेक अनेक स्वागत जानाई। बंधुरा एटी एकटी मासिक राशिफलेर भिडियो। ए भिडियोते आमी आपनादेर के जानाते चलेछी आपनी जदि कर्कट राशिर जातक बा जातिका हन ताहले जुलाई मास आपनादेर जन्य कि बार्ता बहन करते चलेछे, अर्थात एई मासे आपनादेर कोन कोन क्षेत्र शुभ रयेछे एवं कोन क्षेत्रगुलोते आपनादेरके साबधाने थाकते हबे, ए समस्त विषय निये ए भिडियोते आमी पुंखानुपुंख आलोचना करते चलेछी। ताई भिडियोटी मनोयोगेर संगे सम्पूर्ण देखते थाकुन। प्रथमे एकटी कथा आपनादेर प्रत्येककेई बोले दिई, आमी जे मासिक राशिफल आपनादेर सामने प्रेजेंट करते चलेछी सेटी सम्पूर्णरूपे सार्विक राशिफल, अर्थात एटी कोनो व्यक्ति केंद्रिक राशिफल नय। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এ ধরে কখনোই এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। তাহলে আসুন জেনে নেওয়া যাক জুলাই মাস কর্কট রাশির জাতক ও জাতিকার জন্য কী বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি শরীরস্বাস্থ্য। দেখুন, শারীরিক দিক যদি বলা যায় এই মাসে কিন্তু খুব একটা যে ভালো যাবে তাও নয়, আবার খুব খারাপ যাবে তাও নয়, মিশ্রিত ফল পেতে চলেছেন আপনারা শারীরিক দিক থেকে। অর্থাৎ ছোটোখাটো টুকিটাকি অসুস্থতা আসতে পারে, তবে বড় ধরনের কোনো সমস্যায় পড়বেন না, এটা আমি ডেফিনেটলি বলে দিতে পারি। এছাড়াও এই মাসে গুরুজনদের শরীরস্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে। এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করতে চলেছেন। এর পাশাপাশি এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন, অর্থাৎ এই মাসটা ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ জুন মাসের থেকে ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট কিন্তু এই জুলাই মাসে আপনারা পাবেনই পাবেন। এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যারা বেকার রয়েছেন, যারা কর্মহীনতায় ভুগছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রচেষ্টা করতে হবে, অর্থাৎ প্রচেষ্টা ছাড়া তো কোনো কাজ হয় না, আপনাদেরকে চেষ্টাটা করতে হবে, চাকুরি কিন্তু আপনারা পাবেন। এছাড়াও যারা জব ট্রান্সফার করবো ভাবছেন তারাও কিন্তু নির্দ্বিধায় এই মাসে করতে পারেন। এই মাসে টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে 17 তারিখের আগে পর্যন্ত আপনারা ইনভেস্ট করতে পারেন, কিন্তু 17 তারিখের পরবর্তী সময় কিন্তু একটু চাপ আছে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসতে চলেছে। পাশাপাশি এই মাসে কিছু বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। যেমন আপনি যদি গার্মেন্টসের বিজনেস করেন, আপনি যদি ফুড প্রোডাক্টের বিজনেস করেন, গ্লসারির কোনো বিজনেস থাকে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস থাকে, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই মাসে ভাই বোনের সাথে কিন্তু মতান্তর মতবিরোধ কিন্তু আসতে চলেছে, অর্থাৎ ভাই বোনের সাথে একটু ঝুট ঝামেলা আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে হুটপাট কোনো রকম ডিসিশান আপনারা নেবেন না, যে কোনো ডিসিশান ভেবে চিনতে নিন। এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তিও কিন্তু লাভ করতে চলেছেন। এই মাসে ফ্যামিলির সাপোর্টের জায়গাটা কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ ফ্যামিলিতে কিছু কিছু সময়ে আপনাদের অশান্তি আসবে, একটু মনোমালিন্যতা থাকবে, কিন্তু আবার সেটি ঠিক হয়ে যাবে। এছাড়াও এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মাসটি মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব একটা যে খারাপ যাবে তাও নয়, আবার খুবই যে ভালো যাবে তাও নয়, অর্থাৎ মিডিয়াম যেতে চলেছে। যারা প্রেমকে বিবাহে রূপদান দিব ভাবছেন তারা কিন্তু নির্দ্বিধায় দিতে পারেন। পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসে, আপনারা বিবাহের জন্য এগোতেই পারেন। যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি আপনাদের ক্ষেত্রে পাবে। এছাড়াও এই মাসে আপনারা যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এছাড়াও যারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন,
অনলাইন কোনো কাজ করছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে একটু হলেও অ্যালার্ট থাকতে হবে, চোখ বন্ধ করে পার্টনারকে বিশ্বাস করবেন না। এই মাসে কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার পূর্বে অবশ্যই 10 বার পড়ে নিন, দেখে নিন, তারপর সাইন করুন। এই মাসে আপনারা কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না এবং টাকা ধারও নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এই মাসে ভ্রমণের জায়গাটাও রয়েছে, আপনারা কিন্তু দূর ভ্রমণে যেতে চলেছেন, অর্থাৎ দেশ বা দেশের বিদেশে আপনারা যথেষ্ট পরিমাণে সুনাম পেতে চলেছেন, অর্থাৎ এই মাসে আপনাদের মান সম্মান খ্যাতি মর্যাদা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তবে কারো কথাতে প্ররোচিত হয়ে কোনো রকম কাজ কিন্তু করবেন না, যে কিছু কাজ করবেন সেটা ভাবনা চিন্তা করে করবেন। এই মাসে নিজস্ব প্রপার্টি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে আপনারা এগোতে পারেন, অর্থাৎ এই মাসে নিজস্ব গৃহ নির্মাণ, বাহন ক্রয় এই সমস্ত কিছু করতে চলেছেন। এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, আপনাদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও মাসটি মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব একটা যে খারাপ যাবে তাও নয়, আবার খুবই ভালো যাবে তা নয়। এই মাসে আর্থিক জায়গায় যদি বলা যায় যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, আপনারা ডায়েরিতে নোট করে নিতে পারেন। এই মাসে অর্থের নিয়ে কিন্তু আপনাদেরকে ভাবনা চিন্তা করতে হবে না, কিন্তু খরচাটা কিন্তু আপনাদেরকে কন্ট্রোলে রাখতে হবে, অর্থাৎ দুমদাম খরচা হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অর্থ যেভাবে আসবে বেরিয়েও কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ব্যাংক ম্যানেজের জায়গাটা সেরকম আর্থায় ভর্তি নাও হতে পারে। এই মাসে যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভই যেতে চলেছে। বিশেষ করে যারা হাই লেভেলে পড়াশোনা করছেন, এমএ করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, পিএইচডি করছেন, বিদেশে পড়ার চেষ্টা করছেন বা বিদেশে পড়ছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন, বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালান তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। এই মাসে ওভারঅল যদি বলা যায় কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে কিন্তু অনেক জায়গায় ভালো যেতে চলেছে, কিছু কিছু জায়গায় কিন্তু প্রবলেম আছে, তো পুরোটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। ধন্যবাদ।